বন তো অসফল হয়েছে আপনারা দেখেছেন গাড়ি ঘোড়া চলেছে রাস্তাঘাটে যানবাহন চলাচল করছে দোকানপাট খোলা ছিল কোথায় বন হয়েছে সাধারণ আংশিক একটু বন হয়েছে বন এমন কিছু হয়নি তো আপনাদের প্রাগবাসীর হিন্দু সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে যারা এই বোর্ডকে অসফল করেছে সবার কাছে এটা একটা শুভ বার্তা আগামী দিনের জন্য আমাদের হিন্দু সমাজের জন্য একটা শুভ বার্তা যে আমরা আমার প্রশ্ন আছে দাবি পেশ করো কিটা আমাদের কিছু আসে যায় না কিন্তু বন ডেকে আর যাতে মিছিল করে শহরটাকে অচল অবস্থায় পরিণত না করে আমাদের অনেক মানুষ এই শহরে আছে ডেলি কাজ করে খায় তাদের যাতে কোনো অসুবিধা না হয় এই দিকে লক্ষ্য রেখে আপনারা পিটিশন দেন এটাতে আমাদের কোনো বাধা নেই কিন্তু শহরকে অশান্তির সৃষ্টি করবেন না এটা আমাদের অনুরোধ আমার আমরা কমিশনের কাছে একটা পরিষদ থেকে এবং হিন্দু বৃহত্তর হিন্দু সমাজ থেকে আমরা যাতে এটা বলবৎ থাকে এই হিসাবে আমরা একটা মেমোরেন্ডাম দেবো যে ডিমিলিটেশনের যে ডাবটা হয়েছে এটা যাতে আইনে পরিণত হয় আগামী দিনে এটা আইনে পরিণত হওয়ার জন্য আমরা একটা সমর্থনের একটা ডাব দেবো বিরোধীতে তো কে করেছে দেখলেন তো এগুলা কিছু মৌলবাদী সংগঠন বিরোধিতা করেছে এবং যারা বরাককে ভালোবাসে না যারা বরাকের হিন্দু সমাজকে ভালোবাসে না পুরাই বিরোধিতা করেছে যারা হিন্দু সমাজের সুচিন্তক তারা কোনোদিন এটা এটার সমর্থন করবে না আজকে দেখেন বরকলা বিধানসভা যেটা হয়েছে আগে ছিল প্রত্যেকবার মুসলিম প্রতিনিধিরা বেশিরভাগ সময় স্বাধীনতার পরে জিতে এসেছে খাটিকোড়া সমষ্টিতেও স্বাধীনতার পরে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি জিতে এসেছে এই ডিমিলিটেশনের পরে আর কোনোদিন কোনো মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি বরকলা কাটিকোড়া থেকে জিততে পারবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলবো যে দুইটা সিট কর্তন করা হয়েছে আমি মনে করি এটা খুব একটা ভালো পদক্ষেপ নিয়েছে যে আমি জানি এই দুই সিট দুইটা সিটে খারাপ প্রতিনিধিত্ব করছিল ওদের দোকান বন্ধ হয়ে যাবে আগামী দিনে এটা একটা খুশির সংবাদ আমাদের জন্য হিন্দু সমাজের জন্য একটা খুশির সংবাদ যে ওদের দোকান বন্ধ হয়ে যাবে